সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে শত শত নির্ভুল ইংরেজি বলতে পারো। তো এই ক্লাসটা তোমাদের শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে এই স্ট্রাকচারটি হলো নিড নট, মানে কি কোনো কিছুর প্রয়োজন নেই। তো এক্সাম্পলগুলো দেখো, এক নম্বর এক্সাম্পল, নিড নট টু গো আউটসাইড, মানে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। অ্যান্ড দুই নম্বর এক্সাম্পল, নিড নট টু হেল্প হিম, তাকে সাহায্য করার প্রয়োজন নেই। অ্যান্ড তিন নম্বর এক্সাম্পল, নিড নট টু স্পিক উইথ হিম, মানে তার সাথে কথা বলার দরকার নেই। এছাড়াও তোমরা ব্যবহার করতে পারো নিড নট টু ডিসক্রাইব ইট, এটা বর্ণনা করার দরকার নেই। এছাড়াও তুমি এনিথিং ইউজ করতে পারো, যেখানে স্ট্রাকচার থাকবে নিড নট টু, এরপরে তোমরা ভার্ব প্রেজেন্ট ফর্ম ইউজ করবে। তো চার নাম্বার এক্সাম্পল দেখো, নিড নট টু মেক দ্যাম হ্যাপি, তাদেরকে খুশি করার দরকার নেই। অ্যান্ড পাঁচ নাম্বার, নিড নট টু লার্ন ইংলিশ, মানে ইংরেজি শেখার দরকার নেই। অ্যান্ড ছয় নাম্বার এক্সাম্পল, নিড নট টু স্পিক ইংলিশ, মানে ইংরেজি বলার দরকার নেই। অ্যান্ড সাত নাম্বার, নিড নট টু ইট রাইস, মানে ভাত খাওয়ার দরকার নেই। অ্যান্ড আট নাম্বার, নিড নট টু স্টিল, মানে কি চুরি করার দরকার নেই। অ্যান্ড নয় নাম্বার, নিড নট টু গো মার্কেট, মানে কি বাজারে যাওয়ার দরকার নেই। অ্যান্ড দশ নাম্বার, নিড নট টু ইগনোর হিম, তাকে অবজ্ঞা দেওয়ার দরকার নেই। অ্যান্ড এগারো নাম্বার, নিড নট টু গো বাই বাস, মানে বাস দিয়ে যাওয়ার দরকার নেই। অ্যান্ড বারো নাম্বার, নিড নট টু প্লে ক্রিকেট, মানে ক্রিকেট খেলার দরকার নেই। অ্যান্ড তেরো নাম্বার, নিড নট টু মেক ইউ বিলিভ, তোমাকে বিশ্বাস করার দরকার নেই। অ্যান্ড চোদ্দো নাম্বার, নিড নট টু স্লিপ নাও, এখন ঘুমানোর দরকার নেই। অ্যান্ড পনেরো নাম্বার, নিড নট টু ওয়াইট হেয়ার, মানে কি এখানে অপেক্ষা করার দরকার নেই। অ্যান্ড দেখো ষোলো নাম্বার, তো ষোলো নাম্বার হচ্ছে নিড নট টু রান, মানে দৌড়ানোর দরকার নেই। অ্যান্ড নিড নট টু সি, মানে দেখার দরকার নেই। অ্যান্ড আঠারো নাম্বার, নিড নট টু ডো, মানে কি করার দরকার নেই। অ্যান্ড নিড নট টু ভিজিট, উনিশ নাম্বার, মানে কি পরিদর্শন করার দরকার নেই। অ্যান্ড বিশ নাম্বার, নিড নট টু ওয়াক, মানে কি হাঁটার দরকার নেই। এছাড়াও তোমরা ব্যবহার করতে পারো নিড নট টু পানিশার, মানে কি তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। অথবা নিড নট টু টু ডো দা ওয়ার্ক, মানে কাজ করার দরকার নেই। অ্যান্ড একুশ নাম্বার, নিড নট টু সাবস্ক্রাইব নাও, এখন সাবস্ক্রাইব করার দরকার নেই। অ্যান্ড বাইশ নাম্বার, নিড নট টু কমেন্ট নাও, এখন কমেন্ট করার দরকার নেই। অ্যান্ড তেইশ নাম্বার, নিড নট টু টেক এগেনস্ট, বিরুদ্ধে কথা বলার দরকার নেই। অ্যান্ড চব্বিশ নাম্বার, নিড নট টু টেক অ্যাবাউট হিম, মানে তার সম্পর্কে কথা বলার দরকার নেই। অ্যান্ড পঁচিশ নাম্বার, নিড নট টু রিড দ্য বুক, বইটি পড়ার দরকার নেই। এছাড়াও তোমরা ব্যবহার করতে পারো নিড নট টু কাম হিয়ার, মানে এখানে আসার দরকার নেই। তো এখন তোমাদের পালা হচ্ছে কি তোমরা এই নিড নট টু ব্যবহার করে, যেখানে তোমরা এরপরে ব্যবহার করবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আদার ওয়ার্ড ব্যবহার করবে। তো এক্সাম্পল দেখো, নিড নট টু ব্যবহার করে তোমরা এরপরে সেন্টেন্সটা ইউজ করবে। তো দেখো একটা এক্সাম্পল তোমাদের সুবিধার্থে, নিড নট টু ইউজ স্মার্টফোন, মানে কি স্মার্টফোন ব্যবহার করার দরকার নেই। তোমরা যারা এখন চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ, সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন, আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা ইংলিশ শিখতে খুবই আগ্রহী। থ্যাংক ইউ ভেরি মাচ।